গ্যাজেট প্রাইজ প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জানিয়ে দেব বাংলাদেশে বাজারে থাকা সকল স্যামসাং ট্যাব এর বর্তমান বাজার মূল্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গ্যালাক্সি ট্যাব A 2019, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 8.0 ইঞ্চ 800x1280 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 429 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে 2 জিবি র্যাম এবং 32 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 5100 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির অফিসিয়াল বর্তমান বাজার মূল্য 14,999 টাকা। গ্যালাক্সি ট্যাব A 10.1 2019, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 10.1 ইঞ্চ 1200x1920 পিক্সেল। চিপসেট হিসাবে Exynos 7904 এ ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 2 জিবি র্যাম এবং 32 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 6150 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির অফিসিয়াল বর্তমান বাজার মূল্য 26,699 টাকা। গ্যালাক্সি ট্যাব A7 ওয়াইফাই, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 10.4 ইঞ্চ 1200x2000 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 662 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে 3 জিবি র্যাম এবং 32 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 7040 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য 23,500 টাকা। গ্যালাক্সি ট্যাব A7 LTE, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 10.4 ইঞ্চ 1200x2000 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 662 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে 3 জিবি র্যাম এবং 32 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 7040 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির বর্তমান বাজার মূল্য 3GB 32GB। এই ভেরিয়েন্টটির আনঅফিসিয়াল দাম 26,500 টাকা এবং 3GB 32GB এই ভেরিয়েন্টটির অফিসিয়াল দাম 28,999 টাকা। গ্যালাক্সি ট্যাব S6 লাইট, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 10.4 ইঞ্চ 1200x2000 পিক্সেল। চিপসেট হিসেবে Exynos 9611 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে 4 জিবি র্যাম এবং 64 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 7040 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য 33,500 টাকা। গ্যালাক্সি ট্যাব S5E ওয়াইফাই, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 10.5 ইঞ্চ 1600x2560 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 670 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে 4 জিবি র্যাম এবং 64 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 7040 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য 35,000 টাকা। গ্যালাক্সি ট্যাব S5E LTE, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 10.5 ইঞ্চ 1600x2560 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 670 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে 4 জিবি র্যাম এবং 64 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 7040 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য 41,000 টাকা। গ্যালাক্সি ট্যাব S6 5G, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 10.5 ইঞ্চ 1600x2560 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 855+ ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে 6 জিবি র্যাম এবং 128 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে Android 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 7040 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য 60,000 টাকা। গ্যালাক্সি ট্যাব S7, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 11.0 ইঞ্চ 1600x2560 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 865+ ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের ও একটি 5 মেগাপিক্সেলের। ট্যাবটিতে 6 জিবি র্যাম এবং 128 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 8000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য 61,000 টাকা। গ্যালাক্সি ট্যাব S7 Plus ওয়াইফাই, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 12.4 ইঞ্চ 1752x2800 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 865+ ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের ও একটি 5 মেগাপিক্সেলের। ট্যাবটিতে 8 জিবি র্যাম এবং 256 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 10,090 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য 1,05,000 টাকা। গ্যালাক্সি ট্যাব S7 Plus ওয়াইফাই প্লাস LTE, এই ট্যাবটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 12.4 ইঞ্চ 1752x2800 পিক্সেল। চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন এর 865+ ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের ও একটি 5 মেগাপিক্সেলের। ট্যাবটিতে 8 জিবি র্যাম এবং 128 জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 10,090 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটির আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য 1,05,000 টাকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনারা যদি আমার চ্যানেল এ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।